আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া এম এমএস বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আপনাদের সবাইকে রমজানের শুভেচ্ছা ও আগাম ঈদ মোবারক বন্ধুরা আমরা একটি মাস পবিত্র মাহে রমজানের রোজা পালন করে আসলাম এখন আমাদের সামনে সবথেকে বড় খুশি এবং পবিত্র দিন সেটি হলো ঈদের দিন আমরা সকলেই ঈদের জন্য অপেক্ষায় অপেক্ষমান আমরা সকলেই সৌদি আরবের দিকে বর্তমান তাকিয়ে আছি যে সৌদি আরবে ঈদে ঈদ পালন হলো কি না সৌদি আরবে ঈদের চাঁদ দেখা গেছে কি না তো বন্ধুরা সৌদি আরবের ঈদ সম্পর্কে বিস্তারিত জানাবো এর আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট যদি আপনারা আমার চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেলাইকনটি ক্লিক করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন সৌদি আরবে শুক্রবার সন্ধ্যায় চোদ্দোশো একচল্লিশ হিজড়ি সনের পবিত্র সওয়াল মাসের চাঁদ দেখা যায়নি ফলে চোদ্দোই মে রবিবার পবিত্র ফলে চব্বিশে মে রবিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট একই দিন ঈদ পালন করবে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে এ খবর জানিয়েছে গালফ নিউজ আরবি ক্যালেন্ডার অনুযায়ী রমজানের পরবর্তী মাস সাওয়াল এক মাসের শ্যাম সাধনার পর সাওয়াল মাসের চাঁদ দেখা গেলে পরদিন ঈদুল ফিতর উদযাপন করেন মুসলমানরা ধনী গরিব নির্বিশেষে সবাইকে এক কাতারে দাঁড় করায় ঈদ এটি কেবল আনন্দের বার্তায় নিয়ে আসে না বরং এর মধ্য দিয়ে উদ্ভাসিত হয় ইসলামের সাম্যের সৌন্দর্য করোনাভাইরাস মহামারীর মধ্যে এবার উদযাপিত হবে পবিত্র ঈদ ভাইরাসটির বিস্তার ঠেকাতে বিভিন্ন দেশ লকডাউন করার ঘোষণা দিয়েছে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাতের সরকার একটি চাঁদ দেখা কমিটি গঠন করেছে শুক্রবার সন্ধ্যায় আইনমন্ত্রী সভাপতিত্বে ভার্চুয়াল বৈঠক শেষে দেশটিতেও সোমবার ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দেওয়া হয় অস্ট্রেলিয়ার জাতীয় ইমাম পরিষদ ঘোষণা দিয়েছে শনিবার তেইশ হবে শেষ রমজান রবিবার চব্বিশে মে ঈদ উল ফিতর উদযাপিত হবে মালয়েশিয়া ইন্দোনেশিয়া ফিলিপাইন ও সিঙ্গাপুরে শুক্রবার চাঁদ দেখা যায়নি তাই এই দেশগুলোতেও রবিবার ঈদ উদযাপিত হবে বাংলাদেশে সওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত নিতে শনিবার তেইশে মে সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা হবে ইসলামিক ফাউন্ডেশন বাইতুল মোকাররম মসজিদের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি শেখ মোহাম্মদ আব্দুল্লাহ ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র সওয়াল মাসের চাঁদ দেখা গেলে তা জানাতে অনুরোধ জানিয়েছে টেলিফোন নাম্বারগুলো শনিবার চাঁদ দেখা গেলে দেশে রবিবার ঈদ উদযাপন হবে আর চাঁদ দেখা না গেলে সোমবার ঈদ উদযাপিত হবে তো বন্ধুরা আপনারা পরিষ্কার বুঝতে পারলেন যে সৌদি আরবে এখনো পর্যন্ত ঈদের চাঁদ দেখা যায়নি এবং ঈদের নামাজ উদযাপিত হয়নি সুতরাং সৌদি আরবে যদি এখনো পর্যন্ত নামাজ ঈদের নামাজ না হয় তাহলে আগামী কাল কিন্তু আমাদের ভারতে ঈদের নামাজ কোনো মতেই হচ্ছে না সুতরাং বোঝা গেল সৌদি আরব যদি আগামী কালকে ঈদের নামাজ আদায় করে থাকে তাহলে আমাদের ঈদের নামাজ সোমবারই নিশ্চিত তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামত